খণ্ডবাসী মুকুন্দ দাস, শ্রী রঘুনন্দন, নরহরি দাস, চিরঞ্জীব, সুলোচন, এই সব মহাশাখা চৈতন্য কৃপাধাম, প্রেম ফল ফুল করে যাহা তাহা দান। কবিরাজ গোস্বামী তাঁর চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্য কৃপাধাম বলতে বুঝিয়েছেন যে স্থানটিকে আজ আমাদের গন্তব্য, সেই শ্রীপাঠ শ্রীখণ্ড। আমাদের আজকের এই ভিডিওর প্রধান আকর্ষণ শ্রীপাঠ শ্রীখণ্ডের তিনটি মন্দির, ঠাকুর নরহরি সরকার সেবিত শ্রী গৌরাঙ্গ বিগ্রহ, ঠাকুর রঘুনন্দনের চিহ্নস্বরূপ লাড্ডু হাতে গোপীনাথ বিগ্রহ, মধুপুষ্করিণী ও বড়ডাঙ্গি মেলা প্রভৃতি স্থান আমরা দর্শন করব এবং জেনে নেব সেখানকার ইতিহাস। শ্রীখণ্ড গ্রাম হচ্ছে বহু গৌরাঙ্গ পার্ষদের প্রকট বা লীলাভূমি। এ হচ্ছে মহা শ্রীপাঠ শ্রীখণ্ড। গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এটি একটি বিশেষ তীর্থক্ষেত্র। কাটোয়া বর্ধমান রেল শাখার মধ্যস্থিত শ্রীপাঠ শ্রীখণ্ড স্টেশনে নেমে সেখান থেকে পূর্ব দিকে 1 কিমি ভিতরে অবস্থিত শ্রীখণ্ড শ্রীপাঠ টোটোই করে সহজেই আসা যায়। পূর্বে এই শ্রীপাঠে 1টি মন্দির ছিল, পরবর্তীকালে সরিকান্দের মধ্যে ভাগ হয়ে যাওয়ার জন্য 3টি মন্দির প্রতিষ্ঠিত হয়, উত্তরবাড়ি, দক্ষিণবাড়ি এবং মাঝের বাড়ি। প্রথমেই আমরা উপস্থিত হয়েছি দক্ষিণবাড়িতে শ্রী শ্রী গোবিন্দ মন্দির দর্শনে। দক্ষিণবাড়িতে শ্রী রাধিকা সহিত শ্রী গোবিন্দ মদনমোহন বাঁকড়ায় সেবিত হচ্ছেন। উত্তর বাড়িতে রঘুনন্দন ঠাকুরের চিহ্ন স্বরূপ লাড্ডু হাতে গোপীনাথ বিগ্রহ, আর মাঝের বাড়িতে শ্রী রাধা মদনমোহন সেবিত হচ্ছেন। বলা বাহুল্য, মহাপ্রভুর বিগ্রহ যথাক্রমে উত্তর বাড়িতে 15 দিন, দক্ষিণ বাড়িতে 10 দিন এবং মাঝের বাড়িতে 5 দিন এই হিসাবে সেবিত হয়ে আসছেন। নরহরি সরকার ঠাকুর প্রতিষ্ঠিত ও সেবিত মহাপ্রভুর বিগ্রহ সম্বন্ধে যেটুকু জানা যায় তা হল, কুলাই গ্রামে কংসারি ঘোষের গৃহে একটি নিম বৃক্ষ ছিল। শ্রীমন মহাপ্রভু তাঁর লীলা সম্পন্ন করার পর কংসারি ঘোষকে স্বপ্নাদেশ করেন যে তোমার বাড়িতে যে নিম বৃক্ষটি রয়েছে সেই বৃক্ষটি দিয়ে আমার বিগ্রহ নির্মাণ করাও, এবং তাঁর কথা মতো শ্রীখণ্ডে মহাপ্রভুর পার্ষদ ব্রজের মধুমতী সখী শ্রী নরহরি সরকার ঠাকুর তাঁর তত্ত্বাবধানে 3টি বিগ্রহ নির্মাণ করেন। তদমধ্যে জ্যেষ্ঠ বিগ্রহ অর্থাৎ বড় বিগ্রহ কাটোয়াই মহাপ্রভুর সন্ন্যাস পীঠে সেবিত হচ্ছেন, মধ্যম বিগ্রহ বাংলাদেশে যা বর্তমানে 1 চক্রা গর্ভাবাসে সেবিত হচ্ছেন, এবং কনিষ্ঠ বিগ্রহ নরহরি শ্রীপাঠ শ্রীখণ্ডে প্রতিষ্ঠিত। দক্ষিণ বাড়ি দর্শন করে আমরা দর্শন করলাম মাঝের বাড়ি এবং নরহরি সরকার ঠাকুরের ভজন কুঠির। এরপর আমরা যাব উত্তর বাড়িতে, যেখানে ভক্ত রঘুনন্দন সেবিত লাড্ডু হাতে গোপালজি সেবিত হচ্ছেন। উত্তর বাড়িতে রঘুনন্দন ঠাকুরের চিহ্ন স্বরূপ লাড্ডু হাতে গোপীনাথ বিগ্রহ শোভিত হয়ে আসছে। একদা পিতা মুকুন্দ ঠাকুর কার্যবশত একদিন গোপীনাথের সেবাভার পুত্র রঘুনন্দনের হাতে দিয়ে ভালোভাবে সেবা করার নির্দেশ দিয়ে স্থানান্তরে যান। পুত্র রঘুনন্দন ঠাকুরের সামনে সেবা দ্রব্য ধরে, ঠাকুর আর গ্রহণ করেন না। রঘুনন্দন বলেন, বাবা বলে গেছে ভালোভাবে খাওয়াতে, তুমি যদি না খাও বাবাকে কি বলে সান্ত্বনা দিব? ঠাকুর, কথা রাখো, খাও বলছি, বাবার হাতে খাও তো আমার হাতে খাবে না কেন? এই বলে কানতে লাগলো। ভক্তি বসে ভগবান সমস্ত নৈবেদ্যই ভক্ষণ করলেন। গৃহাগতা পিতা প্রসাদ চাইলে ঠাকুর সব ভক্ষণ করেছেন। রঘুনন্দনের এই উক্তিতে পিতা অতি বিস্মিত হন। পরে একদিন দেখবার জন্য লুকিয়ে থাকলেন মুকুন্দ ঠাকুর। তখনই
এক অলৌকিক লীলার প্রকাশ ঘটে। তথা হি বৈষ্ণব পদাবলিতে রয়েছে, শ্রী রঘুনন্দন অতি হইয়া হরষিত মতি, গোপীনাথে নাড়ু দিয়া করে, খাও খাও বলে ঘন, অর্ধেক খাইতে হেন, সময়ে মুকুন্দ দেখি দাঁড়ে, যে খাইল রহে তেন, আর না খাইলা পুন, দেখিয়া মুকুন্দ প্রেমে ভোর, নন্দন করিয়া কোলে গদ গদ স্বরে বলে, নয়ানে বাড়ি খেয়ে ঘন লোড়, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, দেখে যত ভাগ্যবন্ত জনে, অভিন্ন মদন যেই শ্রী রঘুনন্দন সেই, এ উদ্ধব দাস রসভনে। এইভাবে শ্রী রঘুনন্দনের মহিমা প্রকাশ ঘটল। শ্রী মন্দিরের পাশেই ঠাকুর নরহরির সমাধি বিরাজমান রয়েছে। সরকার ঠাকুরের শ্রীপাঠে মধুপুষ্করিণী অন্যতম দর্শনীয়। মন্দির থেকে কয়েক পা এগিয়েই পড়বে এই মধুপুষ্করিণী। পূর্বলীলায় নরহরি সরকার ঠাকুর মধুমতি সখী ছিলেন। সপার্ষদে নিত্যানন্দ প্রভু এখানে এসে সরকার ঠাকুরের তত্ত্বটি পরস্ফুট করেন, যা মহাজনের অনুভবের লেখনীতে অঙ্কিত আছে। নরহরি সরকার ঠাকুর যে স্থান থেকে জল এনে নিত্যানন্দ প্রভুকে জলপান করিয়েছিলেন, শ্রী মন্দিরের পাশে সেই পুষ্করিণীটি মধু পুষ্করিণী নামে বর্তমানে বিরাজমান আছে। কহে নিত্যানন্দ রাম, শুনি মধুমতি নাম, আসিয়াছি তৃষিত হইয়া, এত শুনি নরহরি নিকটেতে জল হেড়ি, সেই জল ভাজনে ভরিয়া, আনিয়া ধরিল আগে, মধু স্নিগ্ধ মিষ্ট লাগে, গণসহ খায় নিত্যানন্দ, যত জল ভরি আনে, মধু হয় ততক্ষণে, পুনঃ পুনঃ খাইতে আনন্দ। মধু পুষ্করিণীর ঘাটের পাশে যে কদম বৃক্ষ ছিল, বর্তমানে তার কোনো চিহ্ন নেই। এরপর আমাদের শ্রীপাঠের আরেকটি দর্শনীয় স্থান বড়ডাঙা মেলা। আমরা এখন বড়ডাঙা অর্থাৎ বড়ডাঙি মেলাতে উপস্থিত হয়েছি। অঘ্রাণ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে শ্রী নরহরি সরকার ঠাকুরের তিরোভাব তিথি উপলক্ষে এক মহা মহোৎসবের আয়োজন অদ্যবধি হয়ে আসছে। এই বড়ডাঙাতে রয়েছে নরহরি সরকার ঠাকুরের বিলাসকুঞ্জ, রয়েছে ভক্ত রঘুনন্দন ও অভিরাম ঠাকুরের মিলনস্থলী, এবং রয়েছে সেই স্থানটি যেখানে নরহরি সরকার ঠাকুরের শিষ্য লোচনদাস ঠাকুর তাঁর চৈতন্য মঙ্গল কাব্যগ্রন্থটি রচনা করেন। মেলা শুরু হয় দশমীর দিন থেকে চলে ত্রয়োদশীর দিন পর্যন্ত। আর এই মেলার এই কদিন মহাপ্রভু ও নাড়ুহাতে গোপাল বিগ্রহকে শ্রীমন্দির থেকে এই বড়ডাঙাতে নিয়ে আসা হয় এবং নরহরির বিলাসকুঞ্জে একসঙ্গে সেবিত হন। ভক্ত রঘুনন্দনের গৌরানুরাগ বৈষ্ণব জগতে সুবিদিত আছে। রঘুনন্দন তখন শিশু। একদা শ্রী অভিরাম গোপাল ঠাকুর শ্রীখণ্ডে মুকুন্দ ঠাকুরের দ্বারে এসে রঘুনন্দনের দর্শনের আকাঙ্ক্ষা করেন। অভিরামের প্রণামে নিত্যানন্দ প্রভুর সাতটি পুত্র মারা যায়। তাঁর বর ছিল যে তিনি যাকে প্রণাম নিবেদন করতেন তিনি ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন না হলে সহ্য করতে পারতেন না, সঙ্গে সঙ্গে তিনি মারা যেতেন। সেই জন্য ঠাকুর অভিরামের প্রতি সকলের একটি ভীতি ছিল। মুকুন্দ ঠাকুর জেনে শুনে দ্বারে কপাট দিয়ে পুত্রকে লুকিয়ে রাখলেন, বললেন, ঠাকুর আমাদের ঘরে তো কোনো শিশুর শৈশব লীলা নেই। ঠাকুর অভিরাম নিরাশ হয়ে কিছু দূর গিয়ে বড়ডাঙা নামক স্থানে নির্জনে বসেন। সেখানে অলক্ষিতে রঘুনন্দন গিয়ে মিলিত হন অভিরাম গোপালের সাথে এবং উভয়ে উভয়কে ধরে উদ্দণ্ড হরিনাম কীর্তন করতে লাগলেন। তথাই বৈষ্ণব পদাবলিতে তার উল্লেখ রয়েছে। এখন প্রশ্ন হল, অভিরাম গোপালের প্রণামে কই ভক্ত রঘুনন্দনের তো মৃত্যু হলো না? এর উত্তর হলো এই যে, একসময় রঘুনন্দনের পিতা
মুকুন্দ দাস তাঁর স্ত্রীর দীর্ঘদিনের উদরশূল নিবারণের জন্য মহাপ্রভুর শরণাপন্ন হন। মহাপ্রভু তখন তাঁর চর্বিত তাম্বুল দিয়ে বলেন এটা তাঁর স্ত্রীকে দিতে। এই চর্বিত তাম্বুল সেবনে তোমার স্ত্রীর উদরশূল নিবারণ হবে, সঙ্গে দাপরে আমার পুত্র প্রদ্যুম্ন এই কলিতে তোমার স্ত্রীর গর্ভে রঘুনন্দন রূপে জন্মগ্রহণ করবে। সুতরাং রঘুনন্দন আর কেউ নয়, দাপরের যিনি প্রদ্যুম্ন তিনি কলিতে রঘুনন্দন। তাই অভিরামের প্রণামে ভক্ত রঘুনন্দনের মৃত্যু সংঘটিত হয়নি। এইভাবে রঘুনন্দনের মহিমা ক্রমশ প্রকাশ ঘটতে থাকল। পরবর্তীতে এই স্থানেই রঘুনন্দন অপ্রকট হন। তারপর ঠাকুর কানাই তাঁর অন্তর্ধান উৎসব অনুষ্ঠান করেন। এই শ্রীখণ্ডেই পদকর্তা গোবিন্দ দাসের জন্ম হয়। শ্রীখণ্ডে ঠাকুর নরহরির শিষ্য শ্রী চক্রপাণি মজুমদারের শ্রী বৃন্দাবনচন্দ্র সেবা অবস্থিত। অঘ্রাণ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে ঠাকুর নরহরির অন্তর্ধান উৎসব অনুষ্ঠানে তৎকালীন সময়ে গৌড়মণ্ডলে মহাপ্রভুর যত পার্ষদ মহান্ত ছিলেন তাঁরা সকলে উপস্থিত হয়ে সংকীর্তন তরঙ্গে শ্রীখণ্ডকে মাতিয়ে তুলেছিলেন। শ্রী রঘুনন্দন ভোগান্তে প্রসাদাদি অর্পণ করলে সাক্ষাৎ নরহরি সরকার ঠাকুর এসে তা ভোজন করলেন। ভক্তি রত্না করে তাঁর উল্লেখ রয়েছে। অদ্যবধি শ্রী শ্রী নরহরি সরকার ঠাকুরের বিরহ তিথিতে শ্রী শ্রী গৌড় নরহরির মিলন মহোৎসব উপলক্ষে বড়ডাঙাতে এক বিশাল মেলার আয়োজন হয়ে থাকে। মেলাতে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রতিদিন দুবেলা করে প্রসাদের ব্যবস্থা থাকে। এছাড়াও অন্যান্য অস্থায়ী আখড়া খুলে এখানে দর্শনার্থীদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা থাকে। বড়ডাঙি প্রাঙ্গণে তিন দিন ধরে চলে ভক্তি গ্রন্থ পাঠ, কীর্তন, হরিনাম সংকীর্তন আদি মহা সমারোহের সঙ্গে অনুষ্ঠিত হয়। একাদশীর দিন মহাপ্রভুর মালসা ভোগ এবং দ্বাদশীর দিন ৬৪ মহান্তের ভোগ নিবেদন করা হয়। দূর দূরান্ত থেকে অগণিত ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন বৈষ্ণব দর্শনে ও তাঁদের চরণ রেণু মাথায় ধারণ করে ভক্তিপথে এগিয়ে যাওয়ার জন্য। কথিত আছে যে এখানকার বৈষ্ণব চরণ রেণু মাথায় নিলে শরীরের ব্যাধি ভালো হয়ে যায়। আমিও সেই আশায় এসেছিলাম যে এখানকার বৈষ্ণবের চরণ রেণু মাথায় ধারণ করে যাতে একটু ভক্তিপথে এগিয়ে যেতে পারি। সকলের কৃষ্ণে মতি হোক। নিতাই চাঁদ ও গৌরহরি সকলের ওপর কৃপা বর্ষণ করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে শ্রীপাঠ শ্রীখণ্ডের মহিমা সকলের কাছে পৌঁছে দেবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই রাখছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জয় সরকার ঠাকুর, জয় ভক্ত রঘুনন্দন, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে গোপীনাথ। আর ওই আলতার ফাঁকে ফাঁকে আমার কৃষ্ণ 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 নাম লিখে দেব। বলবো রইলাম চরণ ধারে রইলাম। জয় গো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।